সো হ্যালো গাইস, তোমাদের সবাই খেলোমালি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এই কারণে ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমাদের মোকো ইভেন্টের ক্যালেন্ডারে সামান্য কিন্তু চেঞ্জেস হয়েছে। তার সাথে OB30-র অনেক কিছু আপডেট দেখাবো, যেখানে তোমাদের দেখাবো নতুন পেট এবং নতুন ট্রিটমেন্ট স্নাইপার গান কিন্তু তোমাদেরকে দেখাবো। এবং স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ মোকো লগ ইন স্ক্রিন, মানে মোকোতে যখন লগ ইন করবে, যখন মানে গেমে লগ ইন করবে, তখন স্ক্রিনটা কেমন হতে চলেছে। আমাদের মোকো যাচ্ছি, আমাদের নেক্সট ওপেন রোল ধরে রয়েছে এবং কম্পিউটারে টাইপিং করছে। এবং এরপরে দেখতে পাচ্ছ গেমটা যখন লগ ইন করবে, ভেতরে লবির ভেতরে ঢুকবে, তখন দেখতে পাচ্ছ মোকো তার নিজস্ব রুমের দাঁড়িয়ে রয়েছে এবং অফিসিয়াল কিন্তু ইমোট, মানে মোকো পুরো ড্রেসটা পরে থাকলে, কিন্তু ইলাইট মোকোর ড্রেসটা পরে থাকলে এটা ইলাইট মোকোর অফিসিয়াল ড্রেস হতে চলেছে। তো এরপরে তুমি দেখে নাও মোকোর যে ক্যালেন্ডারে সামান্য চেঞ্জ এসেছে। তো সামান্য দেখতে হচ্ছে বিশেষ কিছু মানে গিফটের চেঞ্জ আসেনি, জাস্ট ড্রয়িং এর একটুনি চেঞ্জ এসেছে, যার মধ্যে দা পাজেল যেটা হচ্ছে 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে, তার মধ্যে শুধু সামান্য একটু গিফটের চেঞ্জ এসেছে, বাকি আর ক্যালেন্ডারে কোনো কিছু চেঞ্জ হয়নি। তো ক্যালেন্ডারে তোমরা ভালো করে একবার দেখে নাও। এবং এর পরের যে আপডেটগুলো দেবো সেটা হচ্ছে আমাদের নেক্সট যে ফ্রি ফায়ারের আপডেট আসতে চলেছে, বড় আপডেট OB30 আপডেট। সেই OB30 আপডেটে কিন্তু আমরা অলোক, ক্রোনো এবং জ্যাক ক্যারেক্টারের কিন্তু একটা চিপ ব্যবহার করতে দেখতে পাবো। সেই চিপের সাহায্যে কিন্তু এদের আমরা পাওয়ার বাড়িয়ে দিতে পারবো। যেমন আমাদের M41 দেখেছি, M41 একটা চিপ ব্যবহার করলে কিন্তু সে তার পাওয়ার বেড়ে যায়। তো তেমনি আমি এদের পাওয়ার বাড়িয়ে দিতে পারবো। সেই পাওয়ারের কী কাজ দেখে নাও, একজন কিন্তু কমেন্ট করেছিল ফেসবুকে, তো ফেসবুক কমেন্ট থেকে আমি স্ক্রিনশটটা নিয়েছি। সে কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে আমাদের ক্রোনো ক্যারেক্টার যদি সেই চিপটা ব্যবহার করি তো কেমন হতে চলেছে ক্রোনোর পাওয়ার। তো নর্মাল ওর শিলটা ড্যামেজ করতে গেলে আমাদের 600 ড্যামেজ দিতে হয়, কিন্তু যখন আমরা চিপটা ব্যবহার করবো তখন 800 ড্যামেজ দিতে হবে। এবং এর মুভমেন্ট স্পিড কত থাকে, প্রায় 15% মতন, কিন্তু চিপটা যখন ব্যবহার করবো তখন 30% মতন এর মুভমেন্ট স্পিড বেড়ে যাবে। এছাড়াও কুলডাউন টান কিন্তু দেখতে পাচ্ছ কমে যাচ্ছে যখন চিপ ব্যবহার করছি। তো তেমনই জায় ক্যারেক্টার এবং অলোক ক্যারেক্টারও কিন্তু আমাদের পাওয়ার বেড়ে যাবে। তার মানে হচ্ছে আমরা এই চিপগুলো ব্যবহারের মাধ্যমে আমরা ডিজে অলোককে ইলাইট ডিজে অলোক করে দিচ্ছি, ক্রোনোকে ইলাইট ক্রোনো করে দিচ্ছি এবং জ্যাকে ইলাইট ক্রোনো করে দিচ্ছি। তো দেখো কোনো ইলাইট ইভেন্ট ছাড়াই কিন্তু ক্যারেক্টারগুলো আমরা পাওয়ার বেড়াচ্ছে। তো এর মধ্যে ক্রোনোর পাওয়ারটা যদি বেড়ে যায় মানে অনেকেই কিন্তু খুশি হবে। তো এরকম ধরনের লেটেস্ট যে আপডেটটা দিলাম সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই খেলোয়াড় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো এরপরে কিন্তু আমরা দুখানা বন্দুকের ব্যাপারে জানতে পারছি এবং মাঝখানে দেখতে হচ্ছে আমাদের একটা ফক্স পেট আসতে চলেছে। তো এই যে দুটো বন্দুক দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রিটমেন্ট বন্দুক, তার মধ্যে একটা হচ্ছে শটগান ট্রিটমেন্ট বন্দুক এবং একটা হচ্ছে স্নাইপার ট্রিটমেন্ট বন্দুক। তো এইটুকু নিয়ে খবর পাওয়া গেছে যে এগুলো মোটামুটি হিল করবে, বন্ধুদের হিল করবে। তো এই বন্দুকগুলো হিল করার সাথে সাথে যদি এনিমিদের ড্যামেজও দেয়, মানে নর্মাল বন্দুকের মতন ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আরও ভালো হবে। এছাড়া তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এই বন্দুকগুলো যদি গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যায় তাহলে তোমরা কেমন এর ফায়দা নিতে পারবে বা তোমাদের কেমন সুবিধা হবে। তাছাড়াও এর পরে যে আপডেট দেবো সেটা হচ্ছে OB30-তে আমরা ক্লাস কোয়াড কাস্টমের মধ্যে একটু চেঞ্জেস দেখতে পাবো, যেখানে আমরা 4 জন 4 জন করে ক্লাস কোয়াড কাস্টম খেলি, সেখানে 4 জনের জায়গায় কিন্তু 6 জন 6 জন করে ক্লাস কোয়াড কাস্টম খেলতে পারবো, মানে প্রচুর বন্ধুরা মিলে খেলতে পারবো। এবং সবারই কিন্তু এতে কিন্তু মানে উৎসাহ দেখেছি কমেন্ট সেকশন, প্রচুর কিন্তু কমেন্ট এসেছে। এছাড়া ইলাইট পাস ব্যাচের মধ্যে কিন্তু OB30-তে আমরা একটা বড় ধরনের চেঞ্জেস দেখতে পাবো, যেখানে আমাদের দেবে ইউনিভার্সাল ইলাইট পাস ব্যাচ। তো ইউনিভার্সাল ইলাইট পাস ব্যাচটা নিয়ে আমরা কিন্তু আলাদা ধরনের রিওয়ার্ড ক্লেম করতে পারবো, সঙ্গে কিন্তু ভবিষ্যতে কোনো ইলাইট পাসে কিন্তু সেই ব্যাচগুলোকে আমরা ব্যবহার করতে পারবো সেই রিওয়ার্ডগুলো ক্লেম করার জন্য। তবে সবথেকে ইন্টারেস্টিং হবে যদি আমরা সেই ইউনিভার্সাল ইলাইট পাস ব্যাচ দিয়ে যদি ভবিষ্যতের কোনো ইলাইট পাস কম দামে পেয়ে যাই। তো ইলাইট পাস ইউনিভার্সাল ইলাইট পাস ব্যাচের জন্য আমি তো খুবই উৎসাহিত। তো তোমাদের কেমন লাগলো নিউজটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং উইকলি এবং মান্থলি মেম্বারশিপে আর একটা খবর পাচ্ছি, যেটা হচ্ছে উইকলি মান্থলিপ যারা মারবে তারা কিন্তু সঙ্গে সঙ্গে ডায়মন্ডগুলো ক্লেম করে নিতে পারবে। এবং প্রতিদিন মানে যারা যদি মান্থলি মেরে থাকো বা উইকলি মেরে থাকো, প্রতিদিন আলাদা আলাদা রিওয়ার্ড রয়েছে সেগুলো ক্লেম করার জন্য। তো ক্লেম করতে যদি ভুলে যাও মেল বক্সে কিন্তু তারা পাঠিয়ে দেবে, তবে ডায়মন্ডটা কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ক্লেম করে নিতে পারবে, এইটুকু একটা খবর পাচ্ছি। এবং সর্বশেষ যে আপডেটটা দেবো যেটা জন্য তোমরা সকলে অপেক্ষা করে বসে রয়েছো, তো সেইটা হচ্ছে আমাদের লেস ডায়মন্ড মোর ডায়মন্ড, মানে যার অ্যাকাউন্টে কম ডায়মন্ড থাকবে সে কিন্তু 160 টাকায় কিন্তু পুরো 520টা ডায়মন্ড পেয়ে যাবে। এবং এই ইভেন্টটা কিন্তু আমাদের 9 সেপ্টেম্বর আসতে চলেছে, এটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়ার টপ নিউজ রিপোর্টারের কাছ থেকে। এবং আজকে ভিডিও নিউজ এই পর্যন্ত, আশা করছি ভিডিওর মধ্যে দেওয়া ইনফরমেশনগুলো তোমাদের কাজে আসবে। এবং যদি কাজে এসে থাকে অবশ্যই খেলোয়াড় ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে এবং কমেন্ট করতে, শেয়ার করতে হবে। এছাড়া আমাদের চ্যানেলে চলছে নিউ টপআপের আনলিমিটেড গিভওয়ে, তো সেই ডিসক্রিপশনের লিঙ্ক থেকে সেই টপআপে পার্টিসিপেট করো। তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ খেলোয়াড় ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, যেখানে ফিফার লেটেস্ট আইটেম ফ্রেটে পাবে সরাসরি বাংলা ভাষায় বিশেষ কিছু তথ্য।